প্লে স্টোর নীতির ক্ষেত্রে নিজেদের ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে গুগলকে 9 বিলিয়ন রুপি জরিমানা করেছে ভারত। দেশটির প্রতিযোগিতা কমিশন এ জরিমানা করেছে। এক সপ্তাহ আগে প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে 13 বিলিয়ন রুপি জরিমানা করা হয়েছিল। প্রতিযোগিতা কমিশন জানায়, সবচেয়ে প্রভাবশালী হওয়ার সুবিধা নিয়ে অনলাইন সার্চ ও অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে নিজেদের অ্যাপগুলোকে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছে গুগল। সেজন্যই গুগলকে এ অর্থ জরিমানা করা হয়েছে। ভারতের প্রতিযোগিতা কমিশন বলছে, নিজেদের মালিকানাধীন অন্য অ্যাপগুলো লাইসেন্স দিয়ে থাকে গুগল, তাই স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলো নিজেদের মোবাইলে অপারেটিং সিস্টেম এবং গুগল অ্যাপ ব্যবহার করতে এক প্রকার বাধ্য হয়। চুক্তি অনুযায়ী গুগলের সার্চ ইঞ্জিন অ্যাপ ক্রোম ব্রাউজার উইজেট আগে থেকেই ইনস্টল করে দেওয়া হয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলোতে। সেই কারণ দেখে জরিমানা করা হয়েছে।